বৃহস্পতিবার দীর্ঘ 9 বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে নামছে টাইগাররা। পসেব স্ট্রোমে বাংলাদেশ সময় দুপুর 2টায় ম্যাচটি শুরু হবে। এদিকে টেস্ট সিরিজ দিয়ে শুরু হতে যাওয়া এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও দুটি টি-20 ম্যাচ খেলবে দুই দল। দ্বিপাক্ষিক এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে দেশীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি। গাজী টিভির পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের আরও দুটি টেলিভিশন চ্যানেল। মাছরাঙ্গা টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে সিরিজটি। গাজী টিভি ও মাছরাঙ্গা টিভির পাশাপাশি বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভির পর্দায়ও দর্শকরা এই সিরিজের সবকটি ম্যাচ সরাসরি দেখতে পাবেন। এছাড়াও দেশের বাইরের টেলিভিশন চ্যানেল সোনি 6 এবং সোনি 10-3 সরাসরি দেখতে পারবেন বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার সিরিজের সবগুলো ম্যাচ। এছাড়াও যারা ইউটিউব ইউজার আছেন তাদের জন্য থাকছে সুখবর। ইউটিউবে বাংলাদেশ সিরিজের সবগুলো ম্যাচ দেখতে র্যাবিট হোল বিডি নামক চ্যানেলে চোখ রাখুন। টেস্ট সিরিজের বাংলাদেশের স্কোয়াডটি হলো মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সুভাশিস রায়, রুবেল হোসেন এবং শফিউল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশকে ভালো অবস্থানে দেখতে চাইলে ভিডিওটিতে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। স্পোর্টসের আপডেট সব নিউজ পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডকে। খেলা দেখুন, খেলার খবর শুনুন, চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডেই।